বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন তারপর বেল আইকনটি প্রেস করুন বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ডায়াবেটিস হাই ব্লাড প্রেসার গ্যাস্ট্রাইটিস হাঁপানি অর্শ হার্টের অসুখ লিভারের রোগ কিডনির অসুখ বাতের ব্যথা এবং মেয়েদের গর্ভধারণের সমস্যা সহ পঁয়ত্রিশটিরও বেশি জটিল রোগ নিরাময়ে ঘরোয়া আয়ুর্বেদিক টোটকা চিকিৎসা বন্ধুরা দিনের পর দিন অ্যালোপ্যাথি ওষুধের দাম যেভাবে বাড়ছে এবং মুড়ি মুরকির মতো চেহারে অ্যান্টিবায়োটিক ওষুধ কিনে খাবার প্রবণতা সাধারণ মানুষদের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে তাতে একটা ব্যাপার এখন থেকে নিশ্চিতভাবেই বলা যায় যে নিজেদের অভ্যেস এবং মানসিকতায় বদল আনতে না পারলে কিন্তু রুগী এবং রুগীর পরিবার উভয়ের জন্য এক ভয়ঙ্কর ভবিষ্যৎ অপেক্ষা করে আছে কিন্তু আয়ুর্বেদকে জীবনসঙ্গী করে তা দেখানো পথ ধরে যদি আমরা জীবনযাত্রার পদ্ধতিতে সামান্য পরিবর্তন আনতে সচেষ্ট হই তাহলে কিন্তু আমরা দীর্ঘ সুস্থ জীবন লাভ করতে পারি প্রতিটি মানুষের জীবনে খাদ্য এবং আশ্রয়ের পর যেটার প্রয়োজন সর্বাগে তা হল সুস্বাস্থ্য কিন্তু এই সুস্বাস্থ্যের অধিকারী হওয়া আজকের দিনে খুবই ব্যয়সাপেক্ষ হয়ে উঠেছে এবং শুধু তাই নয় এর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আমরা সকলেই খুব চিন্তিত যে কোনো ওষুধ খাওয়ার আগেই তাই আমাদের মাথায় এখন একটা চিন্তা ঘুরপাক খায় যে রোগ সারাতে গিয়ে আবার অন্য কোনো ব্যাধি শরীরে বাসা বাঁধবে না তো আয়ুর্বেদ কথা কথাটির অর্থ হল সুস্থ মানুষকে সুস্থ রাখা এবং অসুস্থ মানুষকে সুস্থ স্বাভাবিক করে তোলা আমাদের মনে রাখতে হবে যে রোগী চিকিৎসা চেয়ে রোগের চিকিৎসা এবং অসুস্থ ব্যক্তি চিকিৎসা রোগ প্রতিরোধ এবং প্রতিষেধক ব্যবস্থা গড়ে তোলাটাই বেশি জরুরি আয়ুর্বেদের কার্যকারিতা এবং উপযোগিতা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকলে কিন্তু আমরা প্রাথমিক স্তরেই বিভিন্ন জটিল রোগ এবং শারীরিক ও মানসিক সমস্যার হাত থেকে মুক্তি পাব। আর সে কারণেই বন্ধুরা আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে সরাসরি শেয়ার করলাম ডায়াবেটিস হাই ব্লাড প্রেশার হাপানি অর্শ হার্টের অসুখ লিভারের রোগ কিডনির অসুখ বাতের ব্যথা এবং মেয়েদের গর্ভধারণের সমস্যা সহ পঁয়ত্রিশটিরও বেশি জটিল রোগ নিরাময়ের ঘরোয়া আয়ুর্বেদিক টোটকা চিকিৎসা যাতে প্রয়োজনের সময়ে ছোট বড় যে কোনো রোগ বা অসুস্থতা দেখা দিলেই প্রাথমিক অবস্থাতেই একেবারেই বিচলিত বোধ না করে আপনারা অতি দ্রুত দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পরিস্থিতি নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন যাতে জটিল রোগগুলো প্রতিদিনকার বেড়ে চলা চিকিৎসাজনিত খরচায় আপনি কিছুটা হলেও লাগাম টানতে পারেন আমার এই ভিডিওটি বানানোর উদ্দেশ্য ঠিক সে কারণেই তো চলুন বন্ধুরা আর সময় নষ্ট না করে এবারে মূল ভিডিওটিতে প্রবেশ করে একে একে ঘরোয়ার টোটকা চিকিৎসাগুলোর বিষয় জেনে নিই ডায়াবেটিস রোগের টোটকা চিকিৎসা কালো জামের বিচি গুঁড়ো করে এক চামচ পরিমাণ খেতে হবে দিনে দুবার অথবা নয়ন তারা পাতার রস চার চামচ করে দিনে দুবার খেতে হবে একটানা এক মাস পর্যন্ত হাই ব্লাড প্রেশার বা হাইপার থেতো করে খেতে হবে রোজ একবার করে একটানা দিন গ্যাস্ট্রাইটিস রোগের টোটকা চিকিৎসা জার্মানি লতার রস এক চামচ এবং হেমকলমি লতার রস এক চামচ একত্রে মিশিয়ে খেতে হবে রোজ সকালে সম্পূর্ণ খালি পেটে একটানা এক মাস পর্যন্ত হাঁপানি রোগের টোটকা চিকিৎসা তিন থেকে চারকোয়া রসুন খোসা ছাড়িয়ে তাতে টক দই মেখে রাখুন সকালবেলা ভারী কোনো খাবার খাওয়ার পর এই দই সহ রসুন কাপ গরম দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে পরপর দিন পর্যন্ত পান করতে হবে আমাশয় রোগের টোটকা চিকিৎসা একটি কাজকলা খোসা সহ তিন থেকে চার টুকরো করে দু কাপ জলে ভিজিয়ে রাখতে হবে রাতে পরদিন সকালে সম্পূর্ণ খালি পেটে ওই জল খেতে হবে সাত দিনের আমাশা হলে এক থেকে থেকে দুদিন খেলে রোগ নিরাময় হবে পুরনো আমাশা হলে পাঁচ থেকে সাত দিন পর্যন্ত এই টোটকা প্রয়োগ করতে হবে রক্ত আমাশা রোগে টোটকা চিকিৎসা কুড়ি গ্রাম মতো তেলাকুচা পাতার রস এবং পাঁচ গ্রাম মিছরি একত্রে খেতে হবে সকালে খালি পেটে পরপর দু থেকে তিন দিন পাইস বা অশ্ব রোগের টোটকা চিকিৎসা একটা জলপদ্ম পাতার অর্ধেকটা বেটে গরম ভাতের সঙ্গে খেলে অশ্বের রক্ত বন্ধ হবে মেয়েদের সাদা স্ট্রাব রোগের টোটকা চিকিৎসা দু চামচ দুর্বার মুকাররর আধ চাল ধোয়া জলে মিশিয়ে নিয়ে খেতে হবে রোজ একবার করে সকালবেলা ভারী কোনো খাবার খাবার ঠিক তিরিশ মিনিট পর পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই উপকার পাওয়া যাবে ম্যালেরিয়া রোগের টোটকা চিকিৎসা চায়ের কাপের আধ কাপ শিউলি পাতার রস এবং এক চামচ মধু মিশিয়ে খেতে হবে সকালে ও সন্ধ্যায় পরপর পনেরো দিন বাথ রোগের টোটকা চিকিৎসা বড় এলাচের গুঁড়ো আধ চামচ পরিমাণ মধু সহ খেতে হবে রোজ একবার করে এক মাস জন্ডিসের টোটকা চিকিৎসা নিমগুলঞ্চ কাঁচা হলুদ ও কুলেখাড়ার রস সমপরিমাণ মিশিয়ে প্রতিদিন সকালে সম্পূর্ণ খালি পেটে ২৫ গ্রাম পরিমাণ খেতে হবে একটা না পনেরো দিন খেলেই রোগ নিরাময় হবে অথবা আদা সুট পিপুল ও গোলমরিচ সমপরিমাণে চূর্ণ করে তিন গ্রাম নিয়ে দু চামচ জামিল লেবুর রস মিশিয়ে দিনে দুবার করে সপ্তাহে জাবত খেতে হবে। রোগ সেরে গেলেও অন্তত 6 মাস সিদ্ধ ভাত খেতে হবে। কষ্টকাঠিন্য দূর করার টটকা চিকিৎসা। এক গ্লাস গরম জলে বা গরম দুধে 2 চামচ ইশপ গুলের ভূষি এবং 1 চামচ চিনি মিশিয়ে খেতে হবে রাতে শুতে যাওয়ার 30 মিনিট আগে। রোজ খাবার দরকার নেই, প্রয়োজন হলে খেতে হবে। অম্ল বা অ্যাসিড যুক্ত কষ্টবদ্ধতা দূর করার টটকা চিকিৎসা। রাতে এক গ্লাস গরম জলে 4 টুকরো আমলকি, 4 টুকরো হরিতকি এবং 4 টুকরো বহে চেহারা ভিজিয়ে রাখতে হবে সকালে ঘুম থেকে উঠে ওই জল ভালোভাবে একটি কাচের গ্লাসে ছেকে নিয়ে সম্পূর্ণ খালি পেটে রোজ একবার করে টানা এক মাস পর্যন্ত খেতে হবে পাতলা পায়খানা বন্ধ করা টোটকা চিকিৎসা আধ কাপ পাথর কুচি পাতার রস ও একটু লবণ মিশিয়ে দিনের মধ্যে দু থেকে চারবার খেতে হবে পেট ব্যথা ও পেট ফাঁপা দূর করা টোটকা চিকিৎসা পাঁচ গ্রাম জোয়ান এবং দু গ্রাম সৈন্দব লবণ একত্রে গুঁড়ো করে হালকা উষ্ণ গরম জলের সঙ্গে নিয়ে দিনের মধ্যে মোট দু থেকে তিনবার খেতে হবে অনিদ্রা রোগ দূর করার টোটকা চিকিৎসা পনেরো গ্রাম মতো শুষ্ণি শাক চার কাপ জলে সেদ্ধ করে কাপ হলে ভালোভাবে নিয়ে তার সঙ্গে পাঁচ চামচ গরুর দুধ মিশিয়ে সন্ধ্যা থেকে ২৫ গ্রাম বেরেলা গাছের পাতা পাঁচশো গ্রাম জলে সেদ্ধ করে একশো পঁচিশ গ্রাম মতো হয়ে এলে নামিয়ে নিয়ে ছেঁকে নিতে হবে এরপর আট থেকে দশটি কিশমিশ পেটে ওই জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে শরবতের মতো করে স্বামী এবং স্ত্রী উভয়কেই পান করতে হবে একটানা এক মাস পর্যন্ত এই এক মাস সহবাস পুরোপুরি বন্ধ রাখতে হবে এরপর দু মাসের মধ্যেই সুফল পাওয়া যাবে যাদের গর্ভধারণের সমস্যার নির্দিষ্ট কোনো কারণ খুঁজে পাওয়া যাচ্ছে না তাদের ক্ষেত্রে ২৫ গ্রাম অশোক ছাল চার কাপ জলে সেদ্ধ করে এক কাপ মতো হলে নামিয়ে ছেকে নিয়ে গরম দুধের সঙ্গে মিশিয়ে রাতে ঘুমুতে যাওয়ার ঠিক তিরিশ মিনিট আগে পান করতে হবে টানা এক মাস পর্যন্ত স্বপ্নদোষের সমস্যা দূর করার টোটকা চিকিৎসা রোজ সকালে ঘুম থেকে উঠে সম্পূর্ণ খালি পেটে এক চামচ নিম ছালের রস কাঁচা দুধের সঙ্গে মিশিয়ে খেতে হবে দিনের মধ্যে একবার করে এক মাস পর্যন্ত ধাতু সমস্যা করা টোটকা চিকিৎসা পঞ্চাশ গ্রাম মাসকলাই আধ লিটার জলে সেদ্ধ করে দুশো পঞ্চাশ গ্রাম হলে নামিয়ে নিতে হবে ওই জল ঠান্ডা হলে খেতে হবে রোজ সকালে ভারী কোনো খাবার খাবার তিরিশ মিনিট পর এক একটা এক মাস পর্যন্ত মেয়েদের পিরিয়ড বা মাসিকের বেদনা দূর করা টোটকা চিকিৎসা দশ গ্রাম ওলট কম্বল গাছের ছাল দুটি গোলমরিচ সহ বেটে খেতে হবে দিনের মধ্যে একবার করে মাসিক হবার সাত দিন আগে থেকে একটানা সাত দিন পর্যন্ত টিউমার দূর করা টোটকা চিকিৎসা চালতা পাতা বেটে প্রলেপ দিলে টিউমার ভালো হবে এছাড়া নিশিন্দা পাতা ও কুচি কদম ছাল চন্দনের মতো বেটে গরম করে টিউমার আক্রান্ত স্থানে প্রলেপ দিলে টিউমার ভালো হবে পেটের কৃমি দূর করা টোটকা চিকিৎসা দু থেকে তিনটি উচ্ছে থেত করে রস বের করে সকালে সম্পূর্ণ খালি পেটে পরপর সাত দিন খেলে পেটের সমস্ত কৃমি নাশ হবে রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া দূর করা টোটকা চিকিৎসা চার চামচ কুলে খাড়া পাতার রস ও এক চামচ মধু মিশিয়ে প্রতিদিন সকালে সম্পূর্ণ খালি পেটে রোজ একবার করে এক মাস পর্যন্ত খেতে হবে শরীরের অতিরিক্ত মেদ বা চর্বি দূর করা টোটকা চিকিৎসা দু গ্রাম পরিমাণ সাদা তিল বেটে গরম ভাতের সঙ্গে রোজ একবার করে খেতে হবে একটানা একুশ দিন পর্যন্ত ব্রণ দূর করা দশ গ্রাম কাঁচা দুধ একসাথে মুখ ধুয়ে ফেলতে হবে এভাবে রোজ একবার করে একটানা টানা পনেরো দিন মুখে মাখতে হবে মাথার উকুন দূর করা টোটকা চিকিৎসা একটি মতিহাত তামাক পাতার চার ভাগের এক ভাগ আধ কাপ জলে তিরিশ মিনিট ভিজিয়ে রাখতে হবে জল মাথায় মাখতে হবে স্নানের আধ ঘন্টা আগে পরপর দিন এই প্রতিকার মাথার চুলে প্রয়োগ করলে সমস্ত উকুন নির্মূল হবে স্মৃতিরাস দূর করা টোটকা চিকিৎসা দু চামচ ব্রাহ্মী শাকের রস এক চামচ চিনি এবং এক কাপ গরম দুধ একত্রে মিশিয়ে নিয়ে প্রতিদিন সকালে ভারী কোনো খাবার খাবার আধ ঘন্টা পর খেতে হবে একটানা এক মাস পর্যন্ত ঘামাছি দূর করা টোটকা চিকিৎসা শাখের গুঁড়ো মাখলে ঘামাছি মরে যায় এছাড়া তেজপাতা বেটে গায়ে মেখে আধ ঘন্টা রেখে তারপর ভালো করে গা রোগরে স্নান করলে ঘামাছি মরে যায় ঘাম কম হয় এবং গা পরিষ্কার থাকে অসময়ে মাথার চুল ওঠা বন্ধ করা টোটকা চিকিৎসা জবা ফুলের কুড়ি বেটে মাথায় মেখে আধ ঘন্টা পর স্নান করতে হবে এভাবে সপ্তাহে দুদিন করে এক মাস পর্যন্ত মাখতে হবে দাঁতে পোকা রোধ করা টোটকা চিকিৎসা বকুল গাছের ছাল অথবা পেয়ারা গাছের নামিয়ে নিতে হবে কুলকুচি করতে থেকে তিন দিন টাকপোকা দূর করা টোটকা চিকিৎসা জবা ফুল অথবা ধুতুরা পাতা বেটে আক্রান্ত জায়গায় একদিন পর একদিন লাগালে রোগের উপশম হবে এবং পুনরায় নতুন চুল উঠবে চুলকানি পাঁচটা ব্যথা দূর করা টোটকা চিকিৎসা 10 থেকে ১২টি কাঁঠাল পাতা কুড়ি থেকে একুশটি নিম পাতা এবং এক টুকরো কাঁচা হলুদ একত্রে জল ছাড়া বেটে পঞ্চাশ গ্রাম সর্ষের তেলে দশ মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিয়ে ছেকে একটা শিশিতে ভরে রাখতে হবে ওই তেল তিন থেকে সাত দিন পর্যন্ত আক্রান্ত স্থানে লাগালে রোগের উপশম হবে হঠাৎ বমি হওয়া শুরু হলে কিভাবে বন্ধ করবেন এক চামচ পেঁয়াজের রস খেতে হবে 10 মিনিটে না কমলে আরও আচ্চামুজ খেতে হবে বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের সামানন্যতম কোনো উপকারও এসে থাকে তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন আর এই ভিডিওটি ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ ইটের প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন বন্ধুরা আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন